আবার বেরোচ্ছি নতুন করে, তো অনেক নতুন নতুন জায়গায় যাব আজকেও, ঠিক আছে। আজকে আমাদের রোড ট্রিপের সেকেন্ড ডে, তো তোমরাও এসো, তোমাদেরকেও দেখাবো আজকে পুরো দিনটা, চলো। আমরা এখন বসে আছি কামার ইন্ডিয়াস বন্দরের সামনে এবং তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আমরা এখন আছি কামার ইন্ডিয়াসে, যেটা স্পেনের উত্তর পশ্চিমে অবস্থিত। কামার ইন্ডিয়াস হলো একটি বন্দর যেখান থেকে সবাই মাছ ধরতে বেরোয় এবং এখানে সবাই হাতের কাজের জন্য খুব প্রসিদ্ধ, সেটা হলো ক্রুশের কাজ এবং জুড়ির কাজ। গোটা স্পেনে এটা বিখ্যাত এবং এখান থেকে সব যায়। ছেলেরা সাধারণত মাছ ধরার কাজে ব্যস্ত থাকে আর বাড়ির মেয়েরা সবাই হাতের কাজ করে, ওই ক্রুশের কাজ আর জরির কাজ খুব ফেমাস এখানে। চলো দেখতে যাই। একটু আগে প্রিয়া যেটা বললো, এই গ্রামটাতে ক্রুশের এবং জরির কাজ খুব ফেমাস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্যাচু, মহিলা যে কাজ করছে, জরির কাজ করছে। তো আমরা দেখব একটু পরে কেমনভাবে জরির কাজ করে এই মহিলারা, এই গ্রামের মহিলারা। এবং এই স্ট্যাচুটা করা হয়েছে কারণ এই কাজটাকে এখানে খুব সম্মান করে এবং মহিলাদেরকেও সম্মান করে। তো এই মহিলাদেরকে সম্মান করা এবং তাদের কাজকে সম্মান করার জন্য এই স্ট্যাচুটা এখানে বানানো হয়েছে। চলো আমরা দেখি তাদের কাজ ভিতরে গিয়ে। আমরা এখন চলে এসেছি ক্রুশের কাজ দেখতে, চলো ভেতরে গিয়ে দেখি ক্রুশের কাজ কিভাবে করছে। Buenos días. কাজ করছে এখানে দেখা যাচ্ছে, তোমরাও দেখছো। তো আমি জিজ্ঞেস করি ওনাকে, উনি কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছে? হলা কন্তু সানিয়ো জেবা সাসিয়া তো এসেছে যে কোনসে নিয়া যে aprendí de niña y después lo dejé porque fui a trabajar a otros sitios pero aprendí de niña y luego উনি বলছেন, উনি বলছেন যে উনি বাচ্চা থেকে এই কাজগুলো শিখেছে। এখানে গ্রামেরা বাচ্চা থেকে এই কাজগুলো শেখে, এটা একটা খুব সুন্দর হাতের কাজের মতন। তো উনি ছোটবেলা থেকে ওনার ফ্যামিলি, ওনার ঠাকুমা, ওনার মাদের কাছ থেকে শিখেছে আর এরকমভাবে এগুলো কাজগুলো করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখানে আছি এই গ্রামটাতে, কাজটা খুব ফেমাস এটা গোটা স্পেনে।
todo. Bueno, muchas gracias. Adiós. Adiós. এবার আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি, কিন্তু লাইট হাউস যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি এই উইন্ডমিলগুলোকে। এই উইন্ডমিলগুলো পাহাড়ের উপরে আছে আর খুব জোরে বাতাস দেওয়ার জন্য এই বড় বড় উইন্ডমিলগুলো কেমন ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ। এর মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তোমরা দেখো কত বড় বড় উইন্ডমিল এখানে দেখতে পাচ্ছ, একটা কত বড় আমাদের সামনে। লাইট হাউসের কাছে চলো দেখি আমরা ভেতরে কি কি আছে। ফারো মানে হলো লাইট হাউস, আর কাবো দে বিজানো মানে হলো জায়গাটার নাম। আমরা চলো ভেতরে ঢুকি। লাইট হাউসে যে ল্যাম্পগুলো বা বাল্বগুলো ইউজ করা হয় সেগুলো এক একটা এক্সাম্পল এখানে রাখা আছে। এগুলো অবশ্য পুরনো, আগে ইউজ হতো। লাইট হাউসে এখন যে লাইটটা লাগানো আছে তার ঠিক আগের মডেল এটা। আর এটা এইভাবেই ঘুরে এবং এটার একটা নির্দিষ্ট সময় আছে যে এই সময়ের মধ্যে একটা রাউন্ড থাকে। একটা ভিউ পয়েন্টে এসেছি যেখান থেকে আমরা লাইট হাউসটা দেখতে পাচ্ছি অনেক দূরে, এবং পুরো ভিউটা দেখতে পাচ্ছি। দেখো পুরো ভিউটা। লাইট হাউস থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গায় দেখো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম ভরপুর। কিন্তু এই সৌন্দর্য জায়গার মাঝে একটা প্যাথেটিক ঘটনা আছে, সেটা হলো অনেক বছর আগে ইউকে থেকে একটা জাহাজ আসছিল, সেই জাহাজটা এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং সবাই এখানে মারা যায়। তার ফলে ইউকের তাদের পরিবারের মানুষজনেরা এখানে এসে তাদের আত্মার শান্তি কামনার জন্য এখানে একটা সিমেন্ট্রি বানিয়ে দিয়ে যায়। চলো আমরা সেই সিমেন্ট্রি ভিজিটে যাই। সেই সিমেন্ট্রিতে যেখানে ইংরেজদেরকে
সমাধিস্থ করা হয়েছিল এবং এই অঞ্চলেই সেই অ্যাক্সিডেন্টটি ঘটেছিল। এই যে এই সি ফুডটার নাম, এটা হচ্ছে পার্সেভেস। এই সি ফুডটা এই পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকে। ইনারা ওই পাহাড়ের গায়ে গায়ে যাই সমুদ্রের মাঝখানে দিয়ে এরকমভাবে ছিটিয়ে লেগে থাকে, তুলে নিয়ে আসে। এটা একটা খুব ফেমাস সি ফুড এবং প্রচণ্ড এক্সপেন্সিভ। এর নাম হচ্ছে পার্সেভেস। আমরা এখন চলে এসেছি প্লাজা দে আলেমান, এটাকে ইংলিশে বলে বিচ আলেমান। আলেমান বিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটা খুব ফেমাস একটা বিচ এবং এর একটা হিস্ট্রি আছে, সেটা আমরা শুনবো। হিস্ট্রিটা হলো এমন, এই বাড়িটা দেখছো ছোট্ট মতন একটা ভাঙা বাড়ি। এই বাড়িটাতে জার্মানি থেকে এক আর্টিস্ট এখানে এসেছিল এবং এখানেই সে বসবাস করতো। তারপরে এই তোমরা দেখছো ছোটো ছোটো পাথরের ছোটো ছোটো স্কাপচার করা আছে। এই ব্যক্তি এই স্কাপচারগুলো বানাতো নিজের ইচ্ছা মতন, যেমন খুশি বানাতো। এবং আস্তে আস্তে বানাতে বানাতে অনেক স্কাপচার বানিয়েছে সমুদ্রের এই পাথর দিয়ে, ছোটো ছোটো পাথর দিয়ে। তোমরা স্কাপচারগুলো দেখতে পাচ্ছ, এই স্কাপচারগুলো এখন খুব ফেমাস এবং অনেকজন এই বিচটাকে ভিজিট করতে আসে। লাঞ্চ সারার পরে আমরা এখন সি বিচে বসে আছি। দেখো সামনে সমুদ্র আর ভীষণ স্বচ্ছ জল, ভীষণ পরিষ্কার, খুব ভালো লাগছে বসে থাকতে। Thank you.
দশটা বেজে গেছে, সূর্য ওইদিকে ডুবে গেছে। আজকে রোড ট্রিপের আজকে সেকেন্ড ডে, তো আজকে এখানেই সূর্য ডুবে গেছে আমাদের, এখানে আজকে সমাপ্তি করছি। আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে।